হাই, আমি তনুশ্রী ম্যাম, আবার এসে গেছি তোমাদের সাথে ছবি আঁকতে। চলো আবার আমরা ছবি আঁকতে বসি। আজকে আমরা সিনারি করব, ঠিক আছে? চলো আমরা সিনারি আঁকতে বসি। হ্যাঁ চলো, কাগজপত্র নাও, চলো। চলো আজকের ক্লাস স্টার্ট করি। লাস্ট উইক কি এঁকেছিলাম মনে আছে তো? অ্যাপেল। এবার এই উইকে আরেকটা কাজ করব, সেটা করব একটা সিনারি। ঠিক আছে, সিনারিটা প্রথমে একটা আমরা ঘর আঁকবো। ঘরটা খুব ইজি। হ্যাঁ, এ এ যেরকম করে ওরকম, এ এরকম করে দিলাম। আবার এখান থেকে আরেকটা বের করলাম, আর একটু বড় করে দিলাম এটা। বক্স করলাম, ডোর করলাম, উইন্ডো করলাম, আর কি চাই? ডোরটা বন্ধ, ঠিক আছে, বন্ধ করে দিলাম। উইন্ডোটা খোলা থাক, হ্যাঁ উইন্ডোটা খোলা থাক, এখানে উইন্ডো দেখা যাবে। আর কি দেওয়া যায়? আর একটা গাছ তো দিতেই হবে, এখানে একটা গাছ দিয়ে দেই। এখানে একটা গাছ, ওয়াই ওয়াই শেপ, ঘরের পিছন দিয়ে নেব। অনেক বড় হবে কিন্তু, এটা এটা ছোট হবে না। ওয়াই থেকে এই ওয়াইটা যেরকম, এটা থেকে অনেক বড় হয়। হ্যাঁ, এটা ছোট দেবে না, এটা বড় দেবে। আর এই জায়গায় হয়ে গেল। এবার স্কাই আর ল্যান্ড, তার মাঝখানে একটা দাগ থাকবে, সেই দাগটা এখানে দেব, ঠিক হাউসের মাঝখান দিয়ে। ঠিক আছে, হাউসের নিচে দেবে না কিন্তু, এখানে দেবে না কিন্তু, ঠিক সাবজেক্টের মিডিলে। হ্যাঁ, এবার এখান থেকে রাস্তা বের করবে না, ঘরের থেকে রাস্তা বের করবে না, রাস্তার উপরে ঘর থাকে না। রাস্তার দিকে বের করবে না। আমরা এখানে বুশেস দিই, আগে আগে একটু বুশেস দিয়ে নেই। আর সান দেব, কিন্তু সানটা হালকা করে দেব, দাগ দেবে না, সানে দাগ দেবে না, দাগ দেখা যায় না। আর একটা রিভার দেব, একটা এস। হ্যাঁ, এস এস, এই এস একটা এস গিয়ে এখানে জয়েন্ট হয়ে যাবে, এই এসটা এখানে জয়েন্ট হবে, এই এসটাও এখানে জয়েন্ট হবে। ঠিক আছে, দুটো এস এসে এখানে জয়েন্ট হয়ে যাবে। আর এই জায়গাটা ফাঁকা, এখানে আমরা একটা বার্ড দিয়ে দিই, বাস একটা সিনারি হয়ে গেল। এখানে তুমি ঘাস দিতে পারো, ঘাস দিতে পারো, আমরা কালার দিয়ে বাকিটুকু তুলবো। এবার একটু স্কেচ পেন করে নিই। এবার স্কেচ পেন করার সময় খেয়াল রাখবে, একটু আস্তে আস্তে করবে, পেন্সিলের উপরে উপরে করবে, পেন্সিল দিয়ে আঁকাই হয় এর জন্য, যাতে আমরা একটা গাইড পেয়ে যাই, যাতে স্কেচ পেন করতে গেলে ভুল না হয়। স্কেচ পেন তো মোছা যাবে না, পেন্সিল তো মোছা যায়। এবার যেহেতু পেন্সিল মোছা যায়, তার জন্য আগে আমরা পেন্সিল দিয়ে এঁকে নিই, বুঝলে? নাহলে পেন্সিল দিয়ে আঁকার দরকারই ছিল না, আমরা রং করব, আমাদের কি দরকার পেন্সিল দিয়ে আঁকার? শুধু এর জন্য পেন্সিল দিয়ে আঁকি, কারণ আমরা তো একবারে রং করলে, রং দিয়ে করলে তো ভুল হয়ে গেলে তখন তখন তো আর ঠিক করতে পারবো না।
তখন কি হবে, এর জন্য আমরা আগে ড্রয়িং করে নিই। অনেক গাছের পাতা, হ্যাঁ, এটা আর সব সমান হবে না, কোনোটা ছোট কোনোটা বড়, কারণ গাছের পাতা তো সব সমান হয় না, মানুষের হাতের মতো তো না, মানুষের হাত দুটো হাত সমান থাকে, গাছের পাতা কোনোটা বড় কোনোটা ছোট এরকম হয়, কোথাও উঁচু কোথাও নিচু সেম হয় না। হ্যাঁ, এই দাগটা আবার আসছে, ঘরের মাঝখান দিয়ে যাবে, এই লাইনটাকে বলে হরাইজন লাইন। হ্যাঁ, এই হরাইজন লাইনের উপরে সাবজেক্ট রাখবে না, হরাইজন লাইনটা সাবজেক্টের পেটের মাঝখান দিয়ে যাবে। এই লাইনের উপরে ঘর কখনো বসাবে না। হ্যাঁ, এই লাইনটা সবসময়, এটা তো আমাদের সাবজেক্ট ঘর, ঘরের পেটের মাঝখান দিয়ে চলে যাবে, পিছন দিয়ে চলে যাবে। সামনে দিয়ে আবার ওভারল্যাপিং করে দিও না, আবার এখান দিয়ে লাইন টেনে দিও না, আগে মুছে নেবে, লাইন টেনে মুছে নেবে, নাহলে ঘরের উপর দিয়ে লাইন চলে যাবে। একটু ক্লাউড দিয়ে দিই অল্প, ব্যাস হয়ে গেল ড্রয়িং। এবার একটু ইরেজার দিয়ে মুছে দিই যেখানে যেখানে বেরিয়ে আছে দাগগুলো, তাহলে আমাদের দাগগুলো আর দেখা যাবে না। হ্যাঁ, এই জায়গাটা একটু মুছে দিলে আর দেখা যাবে না দাগগুলো, তখন আর কোনো অসুবিধা নেই। এদিক ওদিক একটু হয়ে গেছে, অনেক সময় দেখা যায় গাছের পাতা আঁকতে গেলে একটু এদিক ওদিক হয়ে যায়, মানুষ এদিক ওদিক হলে হবে না, গাছের পাতা একটু এদিক ওদিক হলে কিছু হয় না, কারণ গাছের পাতা তো সব ইকুয়াল হয় না, কিন্তু মানুষ টানুষ আঁকতে গেলে, চোখ টোক আঁকতে গেলে তখন তো সেম সেম হতে হবে, তখন ধরে ধরে আঁকতে হবে, গাছের পাতা তো একটু এদিক ওদিক হলেও কোনো আসে যায় না, সব গাছের পাতা তো সমান হয় না, তাই না? হয়ে গেল আমাদের আর্ট, এবার আমরা কালার করে ফেলি। সবার প্রথমে নেই স্কাই, স্কাই কালার, আর আমরা সব জায়গায় না দুটো দুটো কালার ইউজ করব, বড় বড় জায়গা বিশেষ করে যেখানে বেশি এরিয়া পাবো ওখানে দুটো দুটো কালার ইউজ করব, একটা কালার ইউজ করব না, খুব হালকা করে দেব। হ্যাঁ, খুব হালকা করে, লাইন খেয়াল রাখবে, স্ল্যান্টিং লাইন হালকা করে, স্ল্যান্টিং লাইন। খুব হালকা করে, খুব হালকা করে দিচ্ছি, কিন্তু স্কাই আর ওয়াটার এই দুটো খুব হালকা করে দিতে হয়, কারণ এটা একটু সাদা 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 থাকে তো, তো আমাদের পেপারটাও হোয়াইট, তো ওই হোয়াইটটা যদি আমি একটু রেখে রেখে করি হালকা করে, তাহলেই হয়ে যায়, বুঝতে পেরেছ? এবার এটাকে, এই দাগগুলোকে যদি স্মুথ করতে হয়, আমি এটাকে একটুখানি হালকা করে লাগিয়ে চালিয়ে দেবো, এটার উপরে একটু সফট হয়ে যাবে কালারটা, স্মুথ হয়ে যাবে। এই জায়গাটা করব না, এই জায়গায় যেহেতু একটা আলো পড়বে, এই জায়গাটা করব না, অন্য দিকগুলোতে করব, একটু স্মুথ হয়ে যাবে কালারটা। স্কাই আমরা বেশি কালার করব না। এবার রিভার, রিভার আমি স্কাই ব্লু দিয়ে করব না, রিভার যেহেতু জল নিচে আছে, ওইটা আরেকটু একটু ডার্ক ব্লু নেব, সেরুলিয়ান ব্লুটা নেব, নিয়ে হালকা করে, ডার্ক করে দেব না কিন্তু, হালকা করে, হালকা করে,
এবার ব্রাশ ব্রাশ করব, হালকা করে আগে গ্রিনটা দিয়ে নেব। আমি আগে ডিপ কালার চাপাবো না, হ্যাঁ, যেখানে যেখানে দরকার সেখানে সেখানে ডিপ কালার চাপাবো, আগে হালকা কালার মেরে নেব। মানে একবার যদি আমি ডিপ চাপিয়ে দেই, আগেই যদি ডিপ দিয়ে দেই, পরে লাইট করতে পারবো না, কিন্তু লাইট থাকলে ডিপ করা যাবে, বুঝতে পেরেছো? তার জন্য আগে আমরা ডিপ করব না, আগে আমরা একটা লাইট কালার মেরে নেব। এবার বুশেস, ছবি আঁকার সময়, ড্রয়িং করার সময় আগে সাবজেক্ট ড্রয়িং করবে, তারপরে ব্যাকগ্রাউন্ড ড্রয়িং করবে, কিন্তু কালার করার সময় আগে ব্যাকগ্রাউন্ড কালার করবে, তারপরে সাবজেক্ট কালার করবে, ঠিক আছে? এই জিনিসটা যেন মনে থাকে। এবার এটা হচ্ছে উপরের বুশেসের উপরে, এখানে সান, এখানে লাইট পড়বে, তো লাইট কালার উপরে হবে, ঠিক আছে? উপর থেকে লাইট কালার পড়ছে, এই উপর থেকে লাইট কালার আসছে, লাইট কালার আসছে উপর থেকে, লাইট কালার পড়লো। এবার একটু ডার্ক দেবো, খুব বেশি ডার্ক দেবো না, অল্প ডার্ক দেব। কারণ খুব বেশি ডার্ক দেবো না এর জন্য, কারণ এটা তো অন্ধকারে নেই, একদম আউটডোরে আছে গাছ বুশেস গুলো, আর সানলাইটটা পুরো পাচ্ছে, আকাশ একদম ব্লু আকাশ, স্কাইটা ব্লু, তার মানে ওয়েদার ভালো, আলো খুব ভালোভাবেই দেখা যাবে, বুঝতে পেরেছো? রেনি সিজন না, সুতরাং ডার্ক হবে না, রেনি সিজনে আলো কম থাকে, এটা তো রেনি সিজন না। এবার আবার ফ্রেন বানাতে হবে, হ্যাঁ, ডিপ কালার আর লাইট কালারকে ফ্রেন বানাতে হবে, তাহলে লাইট কালার দিয়ে ডিপ কালারের জয়নিংটাতে জাস্ট মিশে গেল, জয়নিং এ, হ্যাঁ, পুরোটাতে না, শুধু জয়নিংটাতে, শুধু জয়নিং, পুরোটাতে করবে না কিন্তু, শুধু জয়নিং এ একটু ঘষে দেবো, লাইট কালার ডিপ কালারের জয়নিং গুলোতে ব্লেন্ডিং করে দেবে, তাহলে দুটো কালার মিশে গেল। ঠিক এভাবে তুমি চাইলে এটাতে আরেকটা লাইট কালারও ইউজ করতে পারো, আরেকটু লাইট কালার, যেহেতু এটা উপরে আছে, অনেকটা জায়গা আছে করাতে, এখানে চাইলে তিনটা কালার করা যাবে, তিনটা কালার করা যাবে। কিন্তু আমাদের দরকার নেই, আমরা দুইটা কালার দিয়েই ভালো করে, আগে দুটো কালার শিখে নিই, তারপর তিনটা কালার, চারটা কালার, পাঁচটা কালার, যত কটা কালার চাই করে নেব, হ্যাঁ, আগে আমরা এটা করে নিই। এবার লাইট কালারটা দিয়ে ফ্রন্ট ব্লেন্ডিং হয়ে যাচ্ছে, সবসময় লাইট কালার ডিপ কালারের উপরে ফ্রেন্ডশিপ করে, ঠিক আছে? এবার লাইট কালার দিয়ে হয়ে গেল ফ্রেন্ডশিপ করা, টেক্সচারও হয়ে গেল। এবার ট্রি, ট্রিটা আমরা ইয়েলো কালার নেব, ব্রাউন কালার নেব, দুটো কালার দিয়ে ট্রি করব।
এবার ট্রিটা মাঝখানে আমরা ঠিক মিডিলে আমরা ইয়েলো কালার দিলাম, ইয়েলো অকার। হ্যাঁ এটা ইয়েলো অকার, ইয়েলো অকার না থাকলে লাইট ব্রাউনও দিতে পারো। বানসেনা দেব, এই সাইডে আর এই সাইডে, দুই সাইডে দুই সাইডে বানসেনা দেব, নিচে বানসেনা দেব, হয়ে গেল। এবার ঘরটা, ঘরটা উপরে সান সান আছে, এখানে সানটা বানিয়ে নেই, সানের লাইট পড়বে, এর জন্য আমরা এই জায়গাটা ইয়েলো দিচ্ছি। তারপরেরটা ব্রাউন দিচ্ছি, লাইট ব্রাউন দিচ্ছি, পেস্টেল কালার এত নরম হয় না। ঠিক আছে, এবার ঘরটা, ঘরটা আমি কালার করতেই পারি, আমি ব্লু কালার। ঘরে সাধারণত আউটডোরে কি হয়, এই ধরনের হাট গুলোতে সাধারণত ব্লু কালার থাকে বা গ্রিন কালার থাকে, এই ধরনের কালার থাকে, লাইট ভায়োলেটও থাকে, পিঙ্ক কালারও থাকে, তো আমি ব্লুই দেই, ব্লু দেখতে ভালো লাগবে। এখানে যেহেতু ব্লু আছে আর ওদিকেও ব্লু আছে, ব্লুটাই দেই, একটু ডার্ক করেই দেই। এখানে ডার্ক করে দেওয়া যাবে ব্লু, আর আপ অ্যান্ড ডাউনে দিতে হবে। ঘরটা দাঁড়িয়ে আছে তো, যে জিনিস দাঁড়ানো সেগুলো আপ অ্যান্ড ডাউনে হয়, আপ অ্যান্ড ডাউন স্ট্রোক, স্ট্রোক গুলো খেয়াল করবে। হ্যাঁ কোনটা কিভাবে স্ট্রোক দিচ্ছি, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন। এবার দরজাটা বানসেনা দিয়ে দিই। এবার ঘরটা যদি ধরো দিনের বেলা তো ভিতরটা তো অন্ধকারই দেখা যাবে, অতটা তো আলো দেখা যাবে না, তাহলে আমি একটু ডিপ ব্লু দিয়ে দিই ভিতরে, ভিতরটা একটু অন্ধকার থাকবে, বাইরেটা আলো থাকবে ভিতরে অন্ধকার। এটা রাত্রেবেলা হলে ইয়েলো দিতাম, ভিতরে লাইট জ্বলতো, এখন এই জায়গাটা অন্ধকার করে দিই, পুশন ব্লু দিই আর ব্ল্যাক দিই, তাহলে এই জায়গাটা ডার্ক হয়ে যাবে, ভিতরটা অন্ধকার হয়ে গেল। আমার দরকার নেই এর থেকে বেশি করার। এবার এখানে যখন ক্লাউড রয়েছে, অল্প ক্লাউড রয়েছে, বোঝা যাচ্ছে না, এক কালার হয়ে যাচ্ছে, তাহলে স্কাইটা আরেকটু ডার্ক করে দেবো, এদিকটাতে একটু ডার্ক করে দেবো, যাতে হোয়াইট ক্লাউডটা দেখা যায়। পরে মিশিয়ে দেবো আমরা পরে অবশ্য হোয়াইটের সাথে মিশিয়ে দেবো। এবার যেহেতু এটা ইয়েলো আছে, এটার আশেপাশে ব্লু আমি টাচ করিনি, দেখো একদম ফাঁকা আছে, কারণ এখানে যদি আমি একটু কালার দিয়ে দেই, ব্লু ব্লুর সাথে ইয়েলো লেগে গেলেই অরেঞ্জ হয়ে গ্রিন হয়ে যাবে। আমি এই জায়গাটা একটু ইয়েলো করে দিলাম, চারদিকে ছড়িয়ে পড়ছে আর কি আলোটা। এবার একটু ডার্ক কালার দিয়ে আমি একটু ঘাস করে দেই, ঘাস করে দেই, এই জায়গার ঘাস গুলো করে দেই। তোমার যদি আরো ছোট ছোট ঘাস দিতে ইচ্ছা করে, ছোট ছোট ঘাস তুমি দিই, ছোট যত দূরে হবে তত ছোট ছোট ঘাস হবে, হ্যাঁ বড় ঘাস না, ছোট ছোট ঘাস দেওয়া যেতে পারে, একটু ছোট 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 দাগ দাগ, ছোট ছোট, এদিকে বেশি দেবে না, এদিকে হাঁটা চলা করে, এদিকে বড় বড় ঘাস হবে না, ঘাস বেশি থাকবে না, কারণ যেহেতু এদিকে হাঁটা চলা করে, তার জন্য আমরা কি করব, একটা মাটি, একটু মাটির রং করে দেবো, কারণ এদিকে এদিকে তো ইসে পড়বে না, ঘাস খুব একটা বেশি হবে না, তাহলে আমরা একটু মাটির রং করে দেবো, এই জায়গাটাতে ঘাস কম মাটি বেশি, একটু মাটি মাটি করে দিলাম।
হয়ে গেল। এবার পাখির রংটা, দেখো ঠিক আছে।